নমস্কার বন্ধুরা, বলরাম ঝুমা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, আজকে হলো বৃহস্পতিবার, তাই আমরা হচ্ছে নিরামিষ খাই। তাই দেখো, এখানে আমি কুমড়ো আছে আর এখানে ঝিঙে আছে। এই ঝিঙে আর কুমড়ো দিয়ে সুন্দর একটা রেসিপি বানাবো, আর তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি কীভাবে বানাই। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর একটা কথা বলছি বন্ধুরা, প্রতিদিন আমি রাত 10টার সময় করে লাইভ করছি, তোমরা সবাই আমার লাইভে আসবে আর আমার পাশে থাকবে, আর বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে, ভালোবাসার হাত বাড়িয়ে দেবে, তাহলে আমি অনেক দূরে এগিয়ে যাব। আমার ডবলটি খুবই কম, তাই তোমরা সবাই আসবে রাত 10টার সময়। আর অনেকে তো কুমড়ো বা ঝিঙে খায় না, কিন্তু আমি আজকে যেভাবে রান্না করব, এইভাবে রান্না করে খেলে ছোট থেকে বড়রা সবাই খেতে খুব পছন্দ করবে। খুব সুন্দর একটা সুস্বাদু স্বাস্থ্যকর রেসিপি। কীভাবে করছি আমার সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমি ঝিঙেটাকে এইভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি, আর ঝিঙেটা টাটকা ছিল একদম কচি ঝিঙে। আর এখানে কুমড়ো নিয়েছি এইভাবে কেটে, আর এখানে অল্প একটু আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা রেসিপিটা বানাবো আমি হচ্ছে কি, ঝিঙে কুমড়ো সঙ্গে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এখানে গুঁড়ো লঙ্কা আমি অ্যাড করবো না। সাধারণ উপকরণ দিয়ে আমি এই কুমড়ো আর ঝিঙে রেসিপিটা বানিয়ে নেব। দেখো, এখানে আমি ননস্টিকের একটা কড়া নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিচ্ছি, আর রেসিপিটা বানানোর জন্য সর্ষের তেল ব্যবহার করতে হবে। দেখো বন্ধুরা, আমি হচ্ছে কি সর্ষের তেল দিয়েছি কড়ার মধ্যে, আর তেজপাতা আছে, কালো জিরে আছে, এলাচ দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে আমি তেলের উপর এইভাবে ভেজে নেব। আদাটাও দিয়েছি তেলের মধ্যে। এর উপরে আমি ঝিঙেগুলো দিয়ে দেব। দিয়ে এইভাবে আমি একটু উল্টে পেল্টে দেবো। তারপর আমি কিছুক্ষণ একটু ঢাকা দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেব। এর উপর আমি কুমড়োগুলো দিয়ে দেবো, কাটা কুমড়োগুলো।
আমি লবণ দেবো অল্প পরিমাণে, ঝিঙে আছে তাই বেশি লবণ দেব না, খুব অল্প পরিমাণে লবণ দেবো স্বাদ মতো। আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো, এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নেব। আর দেখো বন্ধুরা, এখানে ঝিঙে আর কুমড়ো থেকে জল উঠে গেছে, এই জলে ঝিঙে কুমড়ো সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি কোনো জল দেব না। আর আমি এর মধ্যে অল্প একটু চিনি দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি মুখে বলছি, অল্প একটু চিনি দিয়েছিলাম একটু স্বাদ আনার জন্য। ফের ঢাকা দেব। দেখো ওর জলে সিদ্ধ হয়ে যাবে। পাঁচ মিনিট পর ফের আবার ঢাকনাটা খুলে নেব। আর দেখো বন্ধুরা, আমাদের এখানে কুমড়ো ঝিঙে রেসিপিটা হয়ে গেছে। আমি পরিবেশন করে নিয়ে দেখাবো তোমাদেরকে। কুমড়ো আর ঝিঙে রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর তোমাদেরকে বলছি, তোমরা ঝিঙে আর কুমড়ো রেসিপি আমার মতো এইভাবে একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। রুটির সঙ্গে দিয়ে খেলে ভালো লাগবে, ভাতের সঙ্গে দিয়ে খেলে ভালো লাগবে। এইভাবে বানিয়ে খেয়ে বলবেন কমেন্ট করে কেমন হয়েছে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা।